আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন প্রচার প্রচারণায় মুখর পুরো দেশ শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন এইচটি ইমাম সিইসির সঙ্গে বৈঠক বর্জন করল বিএনপি নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ নানা আয়োজনে বড়দিন উদযাপন করছে দেশের খ্রিস্টান সম্প্রদায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে যাব বিস্তারিত সংবাদে শুরুতেই নির্বাচনী সংবাদ নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকায় প্রচার প্রচারণায় মুখর এখন গোটা দেশ প্রার্থীরাও শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে করছেন পথসভা ঢাকা ১৭ আসনও মুখর নির্বাচনী কর্মযজ্ঞে আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু ঢাকা ১৭ আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এবার এই আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন দেশের চলচ্চিত্রের মিয়া ভাই নামে পরিচিত আকবর হোসেন পাঠান চিত্রনায়ক ফারুক তবে বিএনপি এই আসনে তাদের দলীয় প্রতীক ধানের শেষ দিয়েছে আন্দালিব রহমান পাঠ্যকে আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন নাজমুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ১৭ আসনের প্রার্থীরা একেবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখানকার ভোটারদের মাঝে উন্নয়ন অগ্রগতিকে প্রাধান্য দিয়ে তুলনামূলক যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চাইছেন এখানকার ভোটাররা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয় আমরা এটা সবার কাছে আকাঙ্ক্ষা করি আশা করি একজনেরই প্রার্থী হিসাবে দেখতে পাচ্ছি কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছি না সেই তুলনায় কিভাবে কি হবে কিছু একটা বুঝতে পারছি না ইয়ং জেনারেশন দেশের উন্নয়ন চাই যাতে আমরা সবাই বারে শান্তিতে থাকতে চাই রাজধানীর অভিজাত এলাকায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করলেও এখানে ধানের শীষের সমর্থকদের কোনো প্রকার প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি ঢাকা ১৭ এই আসনটি গুলশান বনানী অভিজাত এলাকায় হওয়ায় এখানে উচ্চবিত্তদের পাশাপাশি নিম্নবিত্তরাও এই নির্বাচনে ভোট দেবেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সামনে আনতে চান চলুন দেখে আসি এই এলাকার ভোটারদের কাছ থেকে প্রার্থীর কাছ থেকে চলে জানতে চাই আমাদের রাস্তাঘাট পানি বিদ্যুৎ বা গরিবের দিকে যেটু তাকায় অতীতে তো এক ঘন্টা যদি কারেন্ট থাকতো আর এক ঘন্টা লোডশেডিং থাকতো কিন্তু এখন আর সেটা নাই চাই যেন সুন্দরভাবে চলতে পারি রাস্তাঘাট ভালোভাবে চলতে পারি কোনো সম্মানহানি যাতে আমাদের না হয় তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পোস্টার আর মাইকিং করে ভোট চাওয়ার বিষয়টি অতীতের মতোই যেন গুলশানে বইতে থাকে নির্বাচনী হওয়া উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা যাচ্ছে নৌকা সমর্থকদের পাশাপাশি নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠানকেও ঢাকা ১৭ আসনে একজন নাগরিক বসবাস করতে যা দরকার তার সব ব্যবস্থা আজকে তারা সব সুবিধা পাচ্ছে গত ২৫ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে ফারুক আমার নাম এত নেয়নি আমি বঙ্গবন্ধুর নাম ওর মুখে যত শুনেছি ওর রক্তের ভিতরে বঙ্গবন্ধু রক্তের ভিতরে শেখ হাসিনা ইনশাল্লাহ ফারুক যদি জয় হয় সে সবার জন্য করবে জাহিদ আহমেদ বাবু মাইটিভি ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন গত ১০ বছরে সবচেয়ে ব্যর্থ দল হচ্ছে বিএনপি দশ বছরে ১০টা মিনিটও তারা সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মসূচি কোথাও করতে পারেনি বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের দেশের সরকার যদি তাদের প্রতি কোনো অগণতান্ত্রিক বা বৈরী আচরণ করে সেটা তারা জনগণকে জানাতে পারে ভোট দেবে তো জনগণ আন্দোলন করবে জনগণ আন্দোলন করে অধিকার আদায় করবে এটাই তো নিয়ম ১০ বছরে ১০টা মিনিটও তারা কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন অর্গানাইজড হয়েছে কোথাও
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কোচেয়ারম্যান এইচ টি ইমাম। আর আইএস এর সহযোগিতায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট সারা দেশে ব্যাপক সহিংসতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্ট নেতাদের আচরণের সমালোচনা করেন তিনি। ডক্টর কামাল হোসেন টেবিল চাপড়েছেন জোরে জোরে, তখন সিইসি এবং তারা বলেছেন অন্যান্যরা যে আমরা অপমানিত বোধ করছি, আপনারা না থাকলেই ভালো। এইচ টি ইমাম অভিযোগ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। এই নির্বাচনকে ভণ্ডুল বা প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র ছিল এবং এখনও অব্যাহত আছে। এদিকে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলমান নির্বাচনমুখী রাজনীতি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এই নির্বাচনকে ভণ্ডুল করবার একটা বড় ধরনের পায়তারা, একটা ষড়যন্ত্র চলছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন আইএসআই এর সহযোগিতায় দেশব্যাপী সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি। বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করছে। নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি আইএসআই এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে। 30 ডিসেম্বর দেশবাসীকে বিএনপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আব্দুর রহমান। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসার পর অশোভন আচরণের অভিযোগে সভা বর্জন করে বেরিয়ে আসেন বিএনপি নেতারা। পরে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব বলেন সোমবার থেকে নির্বাচনী পরিবেশের অবনতি ঘটছে, কিন্তু নির্বাচন কমিশনের প্রমাণসহ দিলেও তারা এসব আমলে নিচ্ছে না। সারা দেশে বিরোধী দলীয় প্রার্থীদের আক্রমণ, তাদেরকে আহত করা, তাদেরকে গ্রেফতার করা এবং তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের গাড়ি ভেঙে দেওয়া যেভাবে চলছে, তাণ্ডব চলছে একটা, সেই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি। সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। গণ মিছিলের ঘোষণা থাকলেও প্রচারণায় বের হয়নি রাজধানীতে থাকা আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অধিকাংশ প্রার্থী। কারণ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা এবং প্রতিপক্ষের বাধার অভিযোগ করেন তারা। সেনা মোতায়েন হলেও এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মাহবুব সৈকতের রিপোর্ট। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাজধানীর সাতারকুল সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী শামিমারা বেগম। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা থাকব লাস্ট পর্যন্ত মাঠে। তবে প্রচারণায় বের হননি ঢাকা 9 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা আব্বাস। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবের হোসেন চৌধুরী বাসা বলতে যাবে, তো আমি ওই থানাতেই নাকি ঢুকতে পারবো না। বললো ওই থানাতে আসে তারা নিরাপত্তা দিতে পারবে না। খিলগা থানাও বললো এই জায়গাটা আজকে এসেন না। গণমিছিলের ঘোষণা থাকলেও প্রচারে নামেননি ঢাকা 4 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদও। পুলিশ সরকারের পক্ষ নিয়েছে, আমি কি কারণে যেতে পারবো না বলেন, তারা সদ উত্তর দেয়নি আমাকে। শুধু তাই না, আমার অনেক নেতাকর্মীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। পক্ষপাতিত্বের যে অভিযোগ, এই অভিযোগটা সম্ভবত সঠিক না, এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। এখন যদি আমাদের এই শক্ত অবস্থানের কারণে যদি কেউ মনে করে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে, তাহলে তারা বলতে পারে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে। না না, আমরা কাউকে অবরুদ্ধ করি নাই। তারা যদি শান্তিপূর্ণভাবে যদি তারা নির্বাচনী পরিচালনা করে, তারা অবশ্যই করবে। অপরদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অবস্থার তেমন উন্নতি হয়নি, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি অনেক উন্নতি হবে। সেনাবাহিনী যেখানে মোতায়েন হয়েছেন, এই সন্ত্রাসীদেরকে ধরা এবং নির্বাচনী পরিবেশ মানে শান্তিপূর্ণ করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য খবর। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গির্জায় গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এদিন প্রার্থনা করেন পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে। রাজধানীর গির্জাগুলো সাজানো হয়েছে উৎসবের রঙে। শারমিনা জাদের রিপোর্ট। শীতের হিমেল হাওয়ার স্পর্শ নিয়ে বড়দিনের উৎসবের সূচনা। এদিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। সেই দিনকে স্মরণ করে খ্রিস্টের জন্মস্থান গোশালাও তৈরি করা হয়েছে তেজগাঁওয়ের এই গির্জায়। প্রার্থনা ও মঙ্গলবাতি জেলে জগতের সবার মঙ্গল কামনা করেন কার্ডিনাল। বড়দিন আমাদেরকে অনুপ্রাণিত করছে এই বাণী নিয়ে, যেন সবাই এসে শান্তিতে বাস করতে পারে, ক্ষমাশীলতায় বাস করতে পারে, কোনো সন্ত্রাসী ভাব প্রতিহিংসার ভাব ধারণ না করে। শহরের খ্রিস্ট ধর্মানুসারীরা উৎসবের আমেজে একাত্ম হন। উনি মানুষ হিসেবে আমাদের এই পৃথিবীতে আসছে আমাদের সবাইকে সকল পাপ থেকে মুক্ত করতে। এই দিনে আমরা নানা ধরনের সাজ সাজে সজ্জিত হয়ে থাকি, নানা ধরনের আয়োজন করি, পিঠার আয়োজন করি, তারপর আমাদের ঘর সাজাই। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন, শুভ বড়দিন, আনন্দে রাখে সবাইকে, যেন সুখে রাখে। এই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তোমার সারাটা বছর ভালো যায়। খুব শক্তিশালী সর্বশক্তি। শারমিনা আজাদ, মাইটিভি, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুভ বড়দিন। আমাদের উন্নয়ন ও অগ্রগতির পেছনে অসাম্প্রদায়িক সাম্প্রতিক ইতিবাচক অবদান অনস্বীকার্য। আর চার দিন পরেই একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আমি আশা করব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেবেন। জাতির পিতা একটি সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমি জাতির পিতার স্বপ্ন পূরণ সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। গানে গানে আর বিভিন্ন স্লোগানে মুখরিত ঢাকার নির্বাচনী প্রচারণার মাঠ। প্রচার প্রচারণায় প্রার্থীদের সাথে এবার যুক্ত হয়েছে দেশের শিল্পী সমাজ। সবার একটাই দাবি, দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং অপশক্তিকে প্রতিহত করতে হবে। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেখে সহজেই মনে হবে এটি কোনো একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়া শিল্পীদের অভিনয়ের দৃশ্য, কিন্তু না, এই দৃশ্যটি কোনো বাংলা সিনেমার গল্প কাহিনী নয়। এটি 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ঢাকা 17 আসনের প্রচার প্রচারণার বাস্তব প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের চলমান প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই, আর তাই স্বপ্রণোদিত হয়ে এভাবেই প্রার্থীর পক্ষে ভোট চাইলেন দেশের শিল্পী সমাজ। আল্লাহ ওনাকে যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট করেছেন, এখন উনি ওনার বাকি জীবন দিয়ে মানুষের সেবা করতে চায়, এবং সেই প্রত্যয়ই আমরা প্রত্যেকটা শিল্পী তার পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। অনেক বছর পর এখানে নৌকা আসছে, আমরা চাই উনি আসুক এবং এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় কিছু হবে। এবারের নির্বাচনে তরুণ সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষ যেন তাদেরকে প্রত্যাখ্যান করে এবং স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় ভোট দান করে।
আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকার ছায়া তলে আসার আহ্বান জানান ঢাকা ১৭ আসনের মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান, চিত্রনায়ক ফারুক। অন্ধকার হলে সূর্য ওঠে, আলো হয়। ইনশাল্লাহ আমার নেত্রী আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ১৮ বছর এই এলাকায় নৌকার মাঝি ছিল না, তুই হবি এখানকার নৌকার মাঝি। গণসংযোগটি বনানী কাঁচা বাজার হয়ে মহাখালী গুলশান এক নম্বর গোলচক্র হয়ে শেষ হয়। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯:৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি কামরুন্নাহারাজাদ স্বপ্না, আল্লাহ হাফেজ।